হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেস। বন্ধুরা, তোমরা আমার আজকে লুক দেখে বুঝেই গেছো অলরেডি যে আমি আজকে সম্পূর্ণ উইদাউট মেকআপে আছি। কারণ আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি একটা খুব সুন্দর একটা অন্যরকম ভিডিও। কারণ আজকের ভিডিওটা এই জন্যই ভালো হতে চলেছে, কারণ আজকে আমি একটা মেকআপ লুক তোমাদের সঙ্গে শেয়ার করবো। সেটা হচ্ছে ল্যাকমি সিসি ক্রিম ইউজ করে। তুমি ল্যাকমি সিসি ক্রিম ইউজ করে কী করে একটা ফুল কাভারেজ মেকআপ লুক ক্রিয়েট করবে, সেটাই আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখিয়ে দেবো। দেখো, একটা ভালো ব্র্যান্ডেড ফাউন্ডেশন ব্যবহার করে তুমি কিন্তু ইজিলি ফুল কাভারেজ মেকআপ লুক করে ফেলতে পারো। কিন্তু only for এই ল্যাকমি সিসি ক্রিম ইউজ করে কী করে একটা ফুল কাভারেজ মেকআপ লুক ক্রিয়েট করবে, তোমার স্কিনে কী করে ব্ল্যাক প্যাচ, আনইভেন স্কিন টোন, আনড্রাই ডার্ক সার্কেলটাকে হাইড করবে, সেটাই আমি স্টেপ বাই স্টেপ তোমাদের দেখে দেবো। তাই ভিডিওটা আজকে ভীষণ ইন্টারেস্টিং, ভীষণই হেল্পফুল হতে চলেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, পাশে সব বেল আইকন দেখেও কিন্তু অবশ্যই অন করে রেখো। সো লেটস রোল। দেখো বন্ধুরা, আমি এখানে অলরেডি ক্লিনজিং টোনিং করে চলে এসেছি আর স্কিনে ময়েশ্চারাইজারও অ্যাপ্লাই করে নিয়েছি। যেহেতু এবার হালকা হালকা শীত পড়ছে, তাই মেকআপ করার আগে কিন্তু খুব ভালো করে ফেসে একটা ময়েশ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে। আর তারপরে যেটা অ্যাপ্লাই করবে সেটা হচ্ছে প্রাইমার। প্রাইমার কিন্তু মাস্ট গাইস, তোমার মেকআপটাকে লং লাস্টিং রাখার জন্য, সুইট প্রুফ করে রাখার জন্য তোমায় কিন্তু একটা ভালো প্রাইমার অ্যাপ্লাই করতে হবে। আর আজকে আমি ইউজ করছি ব্লু হেভেনের এই প্রাইমারটা। এটা কিন্তু রিজনেবল প্রাইসের মধ্যে বেস্ট একটা প্রাইমার। জাস্ট হাতে অল্প একটু নিয়ে খুব ভালো করে এটাকে আমি ফুল ফেসে অ্যাপ্লাই করে নেব। অ্যাপ্লাই করা হয়ে গেছে, এরপর আমি যেটা ইউজ করবো সেটা হচ্ছে ল্যাকমি সিসি ক্রিম। হ্যাঁ বন্ধুরা, আর এখানে আমার শেড হচ্ছে বেজ। এটা আমি ফার্স্টে খুব ভালো করে আমার ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নেব। আমার ব্যাক অফ দ্য হ্যান্ডে সিসি ক্রিমটা নিলাম, দেখো জাস্ট অল্প একটু দিয়ে এবার এটাকে খুব ভালো করে আমার ফুল ফেসে ফার্স্টে ডট ডট করে অ্যাপ্লাই করে নেব। তোমরা যখনই ফাউন্ডেশন, সিসি ক্রিম বা বিবি ক্রিম ইউজ করবে তখনই খুব ভালো করে ফুল ফেসে ডট ডট করে অ্যাপ্লাই করে নেবে, তাতে দেখবে ব্লেন্ড করতেও সুবিধা হবে আর ইভেনলি ফুল ফেসে এটা অ্যাপ্লাই করা হবে। দেখো, আমার ফুল ফেসে ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি জাস্ট আমার ফিঙ্গার টিপস দিই আমার ক্রিমটাকে ব্লেন্ড করবো। তোমরা চাইলে ব্রাশ অথবা বিউটি ব্লেন্ডার ইউজ করতে পারো, বাট এই ক্ষেত্রে বিউটি ব্লেন্ডার ইউজ করার কোনো প্রয়োজন নেই, কারণ এটা হাত দিয়ে ইভেনলি আমাদের স্কিনে ব্লেন্ড হয়ে যায়। দেখো, ইভেনলি আমার ফেসে ক্রিমটা অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর যেটা করতে হবে, সিসি ক্রিমটা নিয়ে তোমার আন্ডার আয়ে, তোমার ফেসের হাইস্ট পয়েন্টে আর যেখানে যেখানে তোমার স্কিনে পিগমেন্টেশন স্পট আছে, যেমন ধরো ঠোঁটের এখানে বা নাকের এই সাইডগুলো বা যেখানে যেখানে ব্রণর দাগ আছে, সেই জায়গায় পার্টিকুলার তোমাকে সিসি ক্রিমটা একটু বেশি করে নিয়ে অ্যাপ্লাই করতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে নেবে হাতে, দেখ খুব ভালো করে আন্ডার আয়ে কনসিলার আমরা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। যেমন করে তুমি কনসিলার অ্যাপ্লাই করো ঠিক সেইভাবে তোমার আন্ডার আয়ে সিসি ক্রিমটা অ্যাপ্লাই করবে, ফেসের একটু হায়েস্ট পয়েন্টগুলোতে অ্যাপ্লাই করে নেবে আর যেখানে যেখানে পিগমেন্টেশন স্পট আছে সেই জায়গায়। তোমার যদি ব্রণর দাগ থাকে সেই জায়গাতেও তুমি এটাকে অ্যাপ্লাই করে নেবে, একটু বেশি করে অ্যাপ্লাই করবে। জাস্ট এভাবে ফিঙ্গার টিপস দিয়ে এইভাবে ক্রিমটাকে স্কিনে বসিয়ে নেবে, ইভেনলি এটাকে বসিয়ে নেবে, দেখবে সহজে এটা স্কিনে বসে যাবে। তারপর আন্ডার আয়েও জাস্ট হালকাভাবে ট্যাপ ট্যাপ করে বসিয়ে নেবে।
এটাকে খুব ভালো করে অ্যাপ্লাই করা হয়ে গেলে তারপর একটা লুজ পাউডার বা কম্প্যাক্ট পাউডার দিয়ে খুব ভালো করে তোমার মেকআপটাকে সেট করে নেবে। আজকে আমি ল্যাকমি রোজ লুজ পাউডারটা ইউজ করছি। এটা আমি ফার্স্টে আমার আন্ডার আই অ্যাপ্লাই করবো যাতে আন্ডার আই কোনো ক্রিজ লাইন না আসে। খুব ভালো করে এটা দিয়ে তোমার মেকআপটাকে একটু সেট করে নেবে। দেখো বন্ধুরা, পাউডার পাপ করার পর আমার মেকআপটা কত সুন্দর লাগছে, কতটা স্মুথ লাগছে, কতটা ন্যাচারাল লুক চলে এসছে, তাই না? আর দেখো যে কোটা ব্ল্যাক প্যাচ ছিল সেগুলো দেখো পুরোপুরি কভার হয়ে গেছে। তাহলে তুমি যদি চাও চট জলদি একটা মেকআপ করতে, একটা হাই কভারেজ মেকআপ লুক ক্রিয়েট করতে বা তোমার ফেসের ব্ল্যাক প্যাচগুলোকে একটু লুকিয়ে ফেলতে, তাহলে তোমরা ট্রাই করতে পারো এই ল্যাকমি সিসি ক্রিমটা। কোনো ফাউন্ডেশন ছাড়া শুধুমাত্র ল্যাকমি সিসি ক্রিম দিয়ে তুমি চাইলে একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করে ফেলতে পারছো। আর তুমি যদি চাও তোমার নিজের জন্য এই ল্যাকমি সিসি ক্রিমটাকে অর্ডার করতে, তাহলে এটার পারচেজ লিঙ্কও আমি ডিসক্রিপশন বক্সে তোমাদের জন্য প্রোভাইড করে দেবো, তোমরা চেক করতে পারো। কি বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের ভিডিওটা? আশা করি তোমাদের জন্য একটু হলেও হেল্পফুল হয়েছে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আর হ্যাঁ, তোমরা আমাকে ফলো করছো তো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।